1971 সালের 31 জুলাই ধানিয়া কামালপুর বিওপি আক্রমণকালে ক্যাপ্টেন সালাউদ্দিন মুমতাজ শহীদ হন। স্বাধীনতার পর শহীদ সালাউদ্দিনের মা সতীর্থ এক মুক্তিযোদ্ধাকে ছোট্ট একটি প্রশ্ন করেন, মারা যাওয়ার সময় আমার ছেলেকে পানি খাইয়েছিলে? চমকে ওঠে সতীর্থ মুক্তিযোদ্ধা, আঁতকে ওঠে, আমতা আমতা করে শেষে জোরে মাথা নেড়ে সম্মতি জানায়। এ ভনিতা করা ছাড়া তার আর কোনো গত্যন্তর ছিল না। কোল খালি হওয়া পাগলিনী মাকে কেমন করে বলবে সেই সতীর্থ মুক্তিযোদ্ধা, যে যুদ্ধের ময়দানে যে বন্ধু শহীদ হয় অবস্থার চাপে নিজে বাঁচার জন্যে হয়তো সেই বন্ধুর মরদেহকে স্যান্ডব্যাগ হিসেবে ব্যবহার করতে হয়, কিংবা আহত প্রাণপ্রিয় বন্ধুর আর্তনাদকে মুখ চাপা দিয়ে বন্ধ করতে হয়, অথবা পড়ে থাকা বন্ধুর মরদেহ ডিঙিয়ে আগে বাড়তে হয় শত্রু নিধন করার জন্যে। সৎকারের সময় কোথায়? সম্মুখে যে অনেকটা পথ, দীর্ঘ পিচ্ছিল আঁকা বাঁকা রক্তাক্ত মেঠো পথ, জমাট বাঁধা রক্তের ছোপে ছোপে তৈরি যার সিঁড়েগুলো, আর সেই রক্ত মিনারে মিনারে বাংলার সূর্য সন্তানরা উৎসর্গ করেছিল তাদের সোনালী জীবন্ত বর্তমানকে আমাদের অনাগত ভবিষ্যতের জন্য।